নমস্কার বন্ধুরা। স্কুল খোলার পরেই কিন্তু শুরু হয়ে গেছে আবার অভিযোগের খরা, এবং সেখানেই কিন্তু সরাসরি এবার অভিযোগ করছেন অভিভাবকরা। কারণ বর্তমানে যেখানে স্কুল খোলা হয়েছে সেখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে স্কুলে যাচ্ছে না, এবং আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু কিন্তু বলে দিয়েছিলেন যে স্কুলে যাওয়া নিয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যারা যারা যেতে চাইবে বর্তমানে তারা যেতে পারবে, যারা চাইবে না তারা বাড়িতে থেকেই পড়াশোনা করবে, তাদের জন্য অনলাইন ফেসিলিটির কিন্তু ব্যবস্থা করা হবে। কিন্তু বর্তমানে যারা যারা স্কুলে যাচ্ছে না তাদের জন্য কিন্তু কোনোরকম অনলাইনের ব্যবস্থা করা হয়নি, এবং তার পাশাপাশি অনলাইনের ব্যবস্থা করা যেহেতু হয়নি তাহলে তারা কিভাবে পড়বে, এবং 2022-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিভাবে তারা পরীক্ষা দেবে। কারণ বাড়িতে থেকে পড়াশোনা করলে তাদের কিন্তু সিলেবাসটা সরাসরি শেষ করানোর দায় স্কুলের শিক্ষকদের, এবং সেটাও কিন্তু অনলাইন মারফত। কিন্তু সেই রকম কোনো ব্যবস্থাই কিন্তু এখনো পর্যন্ত করে ওঠেনি, এবং সেই নিয়ে কিন্তু সরাসরি উঠে এসেছে, দেখে নিন, অনলাইনে সওয়াল কিছু অভিভাবকের। কোভিড বিধির অনুশাসনে দীর্ঘ বিরতির পর স্কুল খোলা নিয়ে উৎসাহের বিরাম ছিল না, তবে মঙ্গলবার পড়ুয়ারা স্কুলে ফিরতেই উল্টো সুর শোনা যেতে শুরু করেছে ইতিমধ্যেই। সৌজন্যে কলকাতার কয়েকটি স্কুলের বেশ কিছু অভিভাবক, তাদের কারো দাবি ছেলে মেয়েদের দুটো ভ্যাকসিন বা প্রতিষেধক নেওয়া হয়নি। কেউ বা জানিয়েছেন কোভিড পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই, তাই স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না তারা। এই অবস্থায় স্কুলের কক্ষে বসে নয় বাড়িতে থেকে অনলাইনে আসন্ন পরীক্ষা দিক তাদের ছেলেমেয়েরা, অর্থাৎ 2022-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা টেস্ট পরীক্ষা যেটাই হোক না কেন সেটা যেন তারা অনলাইন মারফত দেয়, এবং সেটাই কিন্তু চাইছে সরাসরি বর্তমানে অভিভাবকরা। এবং তার পাশাপাশি আরও বলেন ওই অভিভাবকদের দাবি, শিক্ষামন্ত্রী নিজেই জানিয়েছেন ইচ্ছুক নয় এমন পড়ুয়াদের স্কুলে আনার ক্ষেত্রে জোরাজুরি করা যাবে না, সেক্ষেত্রে তাদের বাড়িতে বসেই অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার অনুমতি দেওয়া হোক বলেই কিন্তু তাদের দাবি। স্কুলে যাওয়া নিয়ে যেহেতু কোনোরকম জোরাজুরি বা বাধ্যবাধকতা নেই, সেটা যখন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু বলে দিয়েছেন, তাহলে এখনও পর্যন্ত কেন কোনো অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়া হচ্ছে না, এবং আগামী দিনে তাদের অনলাইনে পরীক্ষার ব্যবস্থাই বা কেন করানো হবে না। যেহেতু স্কুলে যদি না যায় তাহলে সিলেবাসটা বাড়িতে থেকেই কমপ্লিট করতে হবে, সিলেবাস যদি বাড়িতে থেকে কমপ্লিট করা হয় তাহলে 2022-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনলাইন মারফত কেন হবে না, সেটাই কিন্তু সওয়াল তুলছে সরাসরি অভিভাবকরা। বর্তমানে কিন্তু 100% স্টুডেন্ট স্কুলে যাচ্ছে না, কোনো কোনো স্কুলে কিন্তু 50%-এর কম স্টুডেন্ট যাচ্ছে, আবার কোনো কোনো স্কুলে কিন্তু 94%-এর বেশি স্টুডেন্ট যাচ্ছে, এবং সেটা কিন্তু সমতুল্য নয় সব ক্ষেত্রে। কলকাতার দিকে স্কুলে বেশি সংখ্যক যাচ্ছে, গ্রামাঞ্চলের দিকে কিন্তু স্কুলে কম সংখ্যক ছাত্রছাত্রী যাচ্ছে, আবার কলকাতার বিভিন্ন স্কুলে কিন্তু অনেক কম সংখ্যক ছাত্রছাত্রী যাচ্ছে, কারণ তাদের অভিভাবকরা বর্তমানে ভাবছেন যে এখনও কিন্তু পরিস্থিতি ঠিক হয়নি, করোনা সংক্রমণ কিন্তু হতে পারে, কোভিড ভ্যাকসিন যেহেতু এখনও কোনো ডোজই কিন্তু তাদের ছেলেমেয়েদের হয়নি, তাই কিন্তু তারা এখনও বর্তমানে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে, এবং সেই জন্যই কিন্তু অনলাইনে পড়ানোর দাবি, এবং আগামী দিনে অনলাইনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু দাবি করছে সরাসরি অভিভাবকরা। তো এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।